ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হিন্দু মন্ত্র অ্যাপ নিয়ে। অ্যাপটির নাম হচ্ছে হিন্দু মন্ত্র। এখানে আপনি সনাতন ধর্মের সকল মন্ত্র সম্বন্ধে জানতে পারবেন। তো অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন, তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন রয়েছে সেটিংস অফ আইকন, এবং এরপর রয়েছে ডার্ক মোড, লাইট মোড আইকন, এবং এরপর রয়েছে লাইক আইকন, এবং এরপর রয়েছে সনাতন ধর্মের সকল মন্ত্র এই অপশনটি। তো যাই হোক, সেটিংসে আপনি যখন টাচ করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো পাবেন। এর মধ্যে রয়েছে প্রাইভেসি পলিসি, রেটিং দিন, শেয়ার করুন, এরপর তাদের অন্য যে সকল অ্যাপস রয়েছে এর মধ্যে হিন্দু প্রশ্ন উত্তর, গীতা অডিও, তারপর বেদ সমবেদ, বেত্রিদিক, হিন্দু আইন এবং অন্য অন্য অ্যাপ একটি অপশন রয়েছে। তো যাই হোক, এখান থেকে আপনি এই অপশনগুলো ইউজ করতে পারবেন। এরপর এখানে টাচ করলে আপনার ডার্ক মোড হবে এবং লাইট মোড হবে, এবং পরবর্তীতে যে লাইক বাটন রয়েছে এখানে টাচ করে আপনি লাইক দিতে পারবেন। তো যাই হোক, এখান আমরা চলে যাচ্ছি মূল যে আলোচনার বিষয় সেখানে। এখানে সনাতন ধর্মের সকল মন্ত্র এই অপশনটিতে যখন আপনি টাচ করবেন তখন কিন্তু অ্যাপটি মূল বিষয়ে আপনি প্রবেশ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন মন্ত্রগুলোর মধ্যে প্রথমে রয়েছে অন্নগ্রহণ মন্ত্র বা আহারের মন্ত্র। এখানে আপনি টাচ করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু মন্ত্রটি দেয়া রয়েছে। এখানে এটি হচ্ছে মন্ত্র, আপনার অন্নগ্রহণ বা আহারের মন্ত্র হচ্ছে এটি, অং অন্নপতে অন্নস্বন দেহ নমি বর্ষ সৌমি। আচ্ছা যাই হোক, এটি অবশ্য আমাদের যেহেতু আমার চর্চা নেই, এটি কিন্তু একটু খটকা লাগছে। তো যাই হোক, যাদের চর্চা আছে তারা পড়তে পারবেন বা ই করতে পারবেন, এবং আমি অবশ্যই এই ধর্মেরও নই। তো যাই হোক, এখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু এখানে এটি কোন জর্জুবেদ, জর্জুবেদের কত অধ্যায়ে এবং কত পৃষ্ঠায় বা কত অধ্যায়ে কত ইস্যু রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এবং এখানে এটির কিন্তু যে ডিটেলস সেগুলো দেয়া রয়েছে এই মন্ত্রের, এবং উপরে রয়েছে মন্ত্রটি। এভাবে ঈশ্বরের প্রার্থনা মন্ত্র, এরপর রয়েছে ঈশ্বরের প্রার্থনা মন্ত্র। তো এর মধ্যে এটির কিন্তু অর্থ দেওয়া রয়েছে এখানে নিচে দেখতে পাচ্ছেন, এবং উপরে কিন্তু মন্ত্রটি রয়েছে, যেমন কেশব ক্লেশ হরণ নারায়ণ জনার্দন গোবিন্দ পরমানন্দ মাং সমুদ্র মাধব। তো যাই হোক, এভাবে কিন্তু এটি এখানে দেখতে পাচ্ছেন যে এর অর্থ দেওয়া রয়েছে, সরলার্থ হে কেশব, হে দুঃখ দূরকারী, হে নারায়ণ, হে জনার্দন, হে গোবিন্দ পরমানন্দ, হে মাধব আমাকে উদ্ধার করো। এটি হচ্ছে এই মন্ত্রের অর্থ। তো যাই হোক, এখান থেকে আপনি কিন্তু এভাবে প্রত্যেকটি, যেমন ক্ষমা প্রার্থনা মন্ত্র, গাত্রী মন্ত্র, গীতার ধ্যান মন্ত্র, গীতার প্রণাম মন্ত্র, গীতার প্রশান্তি, গৃহপ্রবেশ বা খাবারের আগে বা ঘুমাবার আগে যে সকল মন্ত্র পড়তে হয় সেগুলো পাবেন। এবং এছাড়াও অন্য যে সকল মন্ত্রগুলো রয়েছে এর মধ্যে গোবিন্দ প্রণাম মন্ত্র, তুলসী প্রণাম মন্ত্র, তুলসী স্নান মন্ত্র, দেবতা ব্রহ্মার ধ্যান মন্ত্র, দেবী দুর্গার প্রণাম মন্ত্র, দেহসূচির মন্ত্র, নবগ্রহ প্রণাম মন্ত্র, তারপরে হচ্ছে পঞ্চ দেবতার পূজা ধ্যান ও প্রণাম মন্ত্র, তারপরে হচ্ছে পঞ্চতত্ত্ব প্রণাম, পিতা প্রণাম মন্ত্র, প্রণব মন্ত্র, তারপর হচ্ছে প্রভু শিবের প্রণাম মন্ত্র, বিদ্যাদেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র, বিশ্বকর্মা প্রণাম মন্ত্র, তারপর হচ্ছে বেদ মাতা গায়ত্রী এটিও মন্ত্র, তো তারপর হচ্ছে দেবোক্ত শান্তি মন্ত্র, ব্রহ্মা প্রণাম মন্ত্র, ভগবান নৃসিংহদেবের প্রণাম মন্ত্র, ভগবান বিষ্ণুর প্রণাম মন্ত্র, ভগবান শ্রীকৃষ্ণের পূজা ও প্রণাম মন্ত্র, ভগবানের উপাসনার মন্ত্র। তারপর আমি শুধু মন্ত্রগুলো পড়ে যাচ্ছি যে
কোন কোন বিষয়ের উপর মন্ত্রগুলো রয়েছে এবং এটি যে কোনো বিষয়ে আপনি টাচ করলে কিন্তু এর ডিটেলস মন্ত্রটি পেয়ে যাবেন এবং অর্থ পেয়ে যাবেন। তো এরপর রয়েছে ভগবানের মহাত্ম মন্ত্র, মঙ্গলাচরণ মন্ত্র, মঙ্গলাচরণ ও গীতা মহাত্ম, তারপর রয়েছে মহামন্ত্র, মা কালীর প্রণাম মন্ত্র। যাই হোক, মহামন্ত্রটি আমরা একটু দেখি যে মহামন্ত্রটি কি। মহামন্ত্রটি হচ্ছে যে হরে কৃষ্ণ, এটি হচ্ছে মহামন্ত্র। তো যাই হোক, এরপর রয়েছে মা কালীর প্রণাম মন্ত্র, তারপর রয়েছে মা সরস্বতী পূজা ও পুষ্পাঞ্জলি মন্ত্র, মা সরস্বতীর ধ্যান মন্ত্র, তারপর রয়েছে মা সরস্বতীর প্রণাম মন্ত্র, মাতা প্রণাম মন্ত্র, মৃত্যু সংবাদ শুনলে যে মন্ত্র বলতে হয়, তারপর রয়েছে লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র, শিবের প্রণাম মন্ত্র, শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র, শ্রী গণেশ প্রণাম, শ্রী গণেশ প্রণাম ও ধ্যান মন্ত্র, শ্রী রাধা রানীর প্রণাম মন্ত্র, শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র, তারপর রয়েছে শ্রী শ্রী লক্ষ্মীর ধ্যান মন্ত্র। যাই হোক, এভাবে এখানে কিন্তু অনেকগুলো মন্ত্র রয়েছে, প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, কিন্তু এখানে আপনারা দেখে নেবেন অন্য অন্য যে সকল মন্ত্রগুলো রয়েছে, আপনারা এখান থেকে কিন্তু এভাবে সকল মন্ত্রগুলো জেনে নিতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা আপনাদের যদি কেউ হিন্দু ধর্মের হন এবং তাদের যদি আপনাদের প্রয়োজন থাকে এটি বা সনাতন ধর্মের মন্ত্র জানার, তাহলে এখান থেকে জেনে নিতে পারেন। এছাড়াও আপনি যদি অন্য ধর্মের হয়ে থাকেন বা আপনার যদি কোনো জানার ইচ্ছা থাকে বা স্প্রিয়া থাকে যে ধর্ম সম্বন্ধে জানার বা এই মন্ত্রগুলো কি, আপনি যদি জেনে নিতে পারেন, কারণ জানতে দোষ নেই। অবশ্য জ্ঞান আহরণ করতে বলা হয়েছে এবং এটি আপনি জানলেই যে এই ধর্মের হয়ে যাবেন তা নয়, অবশ্য আপনি যে কোনো ধর্ম সম্বন্ধেই যে জেনে জানতে পারেন বা জানা ভালো। তো যাই হোক, আপনারা যদি প্রয়োজন মনে করেন যে এটি জানার, তাহলে আপনারা এটি জানতে পারেন এবং এটি জানার জন্য আপনি এই অ্যাপটি যদি ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে হিন্দু মন্ত্র লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।